আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। ক্বালা আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াল্লাযী জাআলা লাকুম আল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মিন রিযকিহি ওয়া ইলাইহি নুশুর। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ان الروح القدس نفس في روعي ان احدا لن تستكمل اجلي حتى تستكمل رزقه او كما قال النبي صلى الله عليه وسلم। আমি একটি আয়াত এবং একটি হাদিসের কথা উল্লেখ করেছি এতক্ষণ যে আলোচনা হয়েছে। ওনারা এই ফিল্ডের মানুষ, ডক্টর মনজুর এলাহি উসুল ফেকের মানুষ, ডক্টর সাইফুল্লাহ ফেকের মানুষ। আমি এই ফেকের মানুষ না, আসলে আমি হচ্ছে ওয়াজের মানুষ, কিন্তু ঘটনা হচ্ছে ওইগুলি ভালো পারিও না। আমার কাছে যেগুলি সাধারণ কথা বলতে পারি, এত সুন্দর আলোচনা করতে পারি না। আমি শুধু একটুকু বলবো, একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। কালকে গেলাম আমার এক আত্মীয়কে দেখতে, গেলাম গিয়ে দেখলাম তার ছোট বাচ্চা। বললাম যে ভাই তোমার বাচ্চাটাকে কোথায় ভর্তি করিয়েছ? বলে যে স্কুল অ্যান্ড কলেজ। তাই বললাম যে কেন? হঠাৎ করে তুমি তো ছোটো কালে বলছিলে তাকে একজন দিনদার বানাবে, আলেম বানাবে, তো তুমি স্কুল আর কলেজ দিয়ে কেন যাচ্ছ? ওখানে বর্তমানে স্কুল কলেজ থেকে আল্লাহর ভয়কারী যে মানবে হচ্ছে না। বলতেছে ভাই অনেক চিন্তা করে দেখলাম, অনেক চিন্তা করে দেখলাম বর্তমানে আর যারা দিন পড়ে তাদের কোনো চাকরি টাকরি হয়, বিভিন্নভাবে চাকরির ইয়া তৈরি করা হয়, দাড়ি থাকলে চাকরি নেই, টুপি থাকলে চাকরি নেই, নামাজ পড়লে চাকরি নেই, তো এই জন্য ভাই চিন্তা ভাবনা করে স্কুলে দিয়ে দেয়। কি বলেন, ঠিক বলে না? ঠিক বলে না? তাই বললাম যে ভাই তুমি তো আলেম মানুষ, সারাদিন ওয়াজ করে বেড়াও, তো তোমাকে একটি কথা আমার বলার দরকার হচ্ছে। এই জন্য তোমার চাকরির চিন্তা করে যদি তুমি পড়াও, তো তো প্রথমবারে তুমি ফেল, কারণ আল্লাহ দিন যারা শিখে তারা কিন্তু চাকরির চিন্তা করে পড়তে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আলেম যারা শিখবে, এই আলেম যারা শিখবে দুনিয়া অর্জনের জন্য, লামিয়া যদি আরাফা জান্না, জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। তুমি চাকরি অর্জনের জন্য কেন করতেছ? বলছে রিজিকের দরকার আছে না, উনি আমাকে একটু কঠিন ভাবে বলছে। তো আমার একটা কথায় মত মনে হলো, সেটাই আমি আজকে যা ওনাকে বলেছি সেটাই বলবো। আমি তাকে বললাম দেখো ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূল হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে, এতে কোনো সন্দেহ নেই। নবী রাসূলগণ শ্রেষ্ঠ মানুষ, ওনারা হাতে কামাই করে খাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি নবী আল্লাহ দাউদ কান ইয়াকুলু বিআমালি ইয়াদি ও বিকাসবি ইয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী দাউদ নিজের হাতে কামাই করে জিনিস তিনি বহন করতেন, অর্জন করতেন, নিজে অর্জন করে খেতেন, কামাই করতেন নিজে। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? হাদ্দাদ ছিলেন, হাদ্দাদ মানে কর্মকার ছিলেন। আমরা যেটা খুব খারাপ মনে করতেছি তাই না? ওয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কারা নাজ্জার, তিনি ছিলেন নাজ্জার। নাজ্জার অর্থ হলো যিনি সুতার মিস্ত্রি বলা হয়, সুতার মানে কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি বলে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওয়াস নাফুর কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। তিনি বললেন যখনই তিনি নৌকা বানাচ্ছিলেন, এ থেকে আলেমরা বলেছেন তিনি নাজ্জারি ছিলেন, তিনিও তিনি যখনই কেউ যাইত বলে যে কী বানাচ্ছ তুমি নৌকা, তো ঠাট্টা ঠাট্টা করতেন, বলে যে অচিরেই তোমরা ঠাট্টা প্রতিফল তোমরা পাবে, আমরা তোমাদের নিয়ে ঠাট্টা করবো, তোমরা যে অবস্থায় আছো মারা যাবে সেভাবে। প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করে খাইতেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসায়ী ছিলেন, প্রথম জীবনে ব্যবসা করেছেন, পরবর্তী জীবনে তিনি আল্লাহর দিনের জন্য নিজেকে নিয়োজিত করার কারণে কাজ করতে পারতেন না, এটাই সত্য কথা। অন্য সাহাবীরা ব্যবসা করতেন বেশি,
এবং তারা খেতে খামারে কাজ করতে। তো আমি তাকে বললাম যে ভালো যাদেরকে উল্লেখ করে তারা সবাই কিন্তু এই পরিস্থিতি ছিল। আবু হানিফা রাহমাহুল্লাহ ব্যবসা করতেন, তাই না? একদিনের ব্যবসা উনি বলেছিলেন যে এই কাপড়টা তুলে রাখা ওইটে ছিটা ফুটা আছে, যখন দেখা গেল যেটা বিক্রি হয়ে গেছে তিনি সেদিনের সমস্ত টাকা সদকা করে দিলেন। কেন? যে এটা তো আমাকে, এটা হারাম জিনিস যেন আমার ভিতরে না ঢোকে। তো অর্জনটা সবাই করে, চাকরিতে অর্জন এটা হারাম আমি বলছি না। একটা দরজা যদি আল্লাহ বন্ধ করে দেয়, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা দরজা যদি মানুষ বন্ধ করে আল্লাহ তার জন্য আরো দশটা দরজা খুলে দেন। সুতরাং অসম্ভব কিছু না যে তুমি একটা চাকরি আশায় তাকে আজ দিক থেকে দূরে সরিয়ে দিচ্ছ, এটা কিন্তু আল্লাহর কাছে দায়ী হবে। তোমার ছেলে যখন অসুস্থ ছিল তখন তুমি বলছিলে আল্লাহ সুস্থ হলে দিন পড়াবো, সুস্থ হয়ে গেছে এখন আর দিন পড়াচ্ছ না, তুমি কি মনে করো আল্লাহর কাছে তুমি দায়ী হবে? বলছে না দিন পড়াবো, এখন অস্থে ঘুরে ঘুরে আসছেন দিনের দিকে, দিন পড়াবো মাদ্রাসায় পড়তে হবে নাকি দিন পড়তে হবে? আরেক দলিল নিয়ে আসছে খুব শক্তিশালী। আমি বললাম যে ভাই হ্যাঁ ঠিক আছে, মাদ্রাসায় পড়তে হবে না ঠিক আছে, কিন্তু কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর কোরআন হাদিস যদি পড়তে হয় তোমাকে আরবি জানতে হবে, আরবি জানার জন্য তুমি পদ্ধতি আবিষ্কার, যে পদ্ধতি তুমি পড়াইতে পারো তোমার ছেলেকে আমার কোনো আপত্তি নাই। আমি বলবো না তুমি কোনো মাদ্রাসায় ভর্তি করে দাও, সেখানে রেখে দাও, এটা কিছুই বলছি না, কিন্তু কোরআন হাদিস পড়াতে হবে তোমাকে, যে নিজে পড়তে পারে, বুঝতে পারে, আলোচনা করতে পারে, জানতে পারে, এরকম আলেম তুমি তৈরি করো। এটা ইতিহাসে যারা বড় হয়ে আছে তারা এর মাধ্যমে বড় হয়েছে, তুমি কিন্তু এর ফিরে আসতে হবে। স্বীকার করলেন যে এতক্ষণ পরে যে হ্যাঁ ঠিক, দিন পড়ানো দরকার আছে। আমি এতক্ষণ গল্প হয়ে বলছিলাম, কিন্তু বাইরের কথা না, এক বাস্তব গল্প, গতকালের গল্প হচ্ছে আপনাদের। তো আমি তাকে বললাম যে আমরা অতিমাত্রায় কিন্তু এখন, আগেকার দিনে মানুষের অভাব ছিল, আমাদের কিন্তু অভাব ঠিক আছে, স্বভাবটা নষ্ট হয়ে গেছে, অতিমাত্রায় আমরা অভাব বোধ করি বেশি। আমি তাকে বললাম যে আমাদের যে বর্তমান অবস্থাটা আছে এটা কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থার চেয়ে কোনো অবস্থায় খারাপ না, কি বলে ঠিক না? তারা কখনো কখনো দুই মাস যেত কিন্তু তাদের হাড়িতে উনুনে আগুন চলতো না, কিন্তু তারা কিন্তু ইমানের দিকে পাকাপোক্ত ছিল, কাজ করে খেত কিন্তু হালাল জিনিসটা খেয়াল রাখত। তো তাকে বুঝিয়ে বললাম যে হাসান বসে সেই ঘটনাটা কি মনে আছে? একজন ব্যক্তি আসছে বলছে আমি হালাল রিজিক যে খাই তার কাছে আসছি দোয়া কবুল করার জন্য, আমার আপনি একটু দোয়া করেন। তো তিনি বললেন যে আমি তো বলতে পারবো না, আমি মানুষকে পড়াই, তারা কিছু কিছু দেয়, সাহে খাই, আল্লাহ জানে আমার কাছে না, অন্যের কাছে অমুকে একটা গরু পান, সে গরুটা লালন পালন করে আর গরুটার দুধ খায়, তারটা বুধ হালাল হবে, তার কাছে তুমি যাও। তো আমি সেই ইয়া থেকে বসরা থেকে আহওয়াজে সফর করছি হবে তার কাছে দোয়া কামানোর জন্য। বেটা আমাকে বলতেছে যে উনি যা বলছেন সত্য, তবে একদিন আমি গরুটা বেঁধে গিয়েছিলাম, গরুটা ছুটে গিয়ে আরেকজন ধান খেয়েছে, সেদিন থেকে আমি গরু পালা বন্ধ করে দিয়েছি, আমার কাছে দোয়ার জন্য আসো না, আমার দোয়া কবুল হবে না। তো কি করতে হবে বলে তুমি একটা কাজ করো, যে কাজ করে খায় প্রতিদিন, কামাই করে, বিক্রি করে এবং কিনে বেসে ওর কাছে যাও, ও হয়তো হালাল কাটা তোমাকে দিতে পারে, আমি জানি না আমার টাকা হালাল কিনা। মানুষ কিন্তু এভাবে ভয়ের মধ্যে আছে। তো তুমি টাকার জন্য আজ আমার এই আমাদের সন্তানদেরকে আমাদের প্রত্যেকে দূরে সরাই দিক দিক থেকে, তাহলে কিন্তু এইটা কাজটা ভালো হয় না। আমরা আজ অধিকাংশই দেখি আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে সত্যিকার অর্থে। এটা ভালো করে দেখবেন, যদি আমাদের সন্তান যদি বড় কিছু ভালো পড়ালেখা করা হয় তো কি করবো, এটারে সচিব বানাবো, তাই না? এরপরে যেটা আছে এটারে ম্যাজিস্ট্রেট বানাবো, এরপরে যেটা আছে এসপি বানাবো, এরপরেরটারে কি বানাবো, বাইরে ডাক্তার বানাবো অথবা ইঞ্জিনিয়ার বানাবো, বানান, আমার আপত্তি নেই, এগুলি কোনো দোষের কিছু না, আমি বলছি না এটা একটা কামাই অর্জন, এগুলো এগুলি একটা অর্জন। কিন্তু সমস্যা হচ্ছে হালাল অর্জনের যে সুযোগ সুবিধা আসলে কি সেখানে আছে কিনা। বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সবসময় মনে পড়ে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে যখন মানুষ চিন্তা করবে না কোত্থেকে সে আয় করছে, তার হালাল কি হারাম এটা সে চিন্তা করবে না। আজ আমাদের তাই হচ্ছে, প্রতিদিন রাতে যদি আমি চিন্তা করি যে আসলে আজকের দিনে আমি যা অর্জন করেছি বা আগামী দিন যা অর্জন করেছি সেটা কি হালাল কি না। আমার আজকে আসার আগে আমি আমার এক বন্ধুর সাথে গল্প করছিলাম, তিনি বলছেন তার একটা ফ্যাক্টরি আছে,
মানে একটা না কয়েকটা ব্যক্তি আছে, উনি বলছেন আমাদের আয় হালাল কিনা আপনাকে বলে দিতে হবে। আমি বলছি আমি কীভাবে বলবো? বলছে আমরা আজ বিদেশে যখন পাঠাই বায়ারদেরকে জিনিসপত্র, তখনও আমাদের বিভিন্নভাবে ঘুষের ব্যবস্থা করতে হয়। আবার এই মহিলাদের নিয়ে আমরা চাকরিতে ঢুকেছি, ওখানে হালাল হচ্ছে কিনা চিন্তা করেন তো, ওখানে যত অনাচার হচ্ছে ওটার কী হবে? আবার এই হচ্ছে, এই হচ্ছে, যখন বলা আরম্ভ করছে, যখন বলা আরম্ভ করলেন আমার আর চুপ থাকার সুযোগ নেই। আমি বললাম ভাই আল্লাহর বাস চুপ বন্ধ করেন, আপনি যদি কোনো কর্ম বন্ধ করে ঘরে বসে থাকেন আমি কিন্তু আপনাকে খাওয়াতে পারবো, তবে আপনাকে কাজ বুঝে শুনে নিতে হবে, জেনে শুনে আপনার কাজটা করতে হবে। যেই কাজটাই আমরা করি না কেন, কাজটা হালাল করার জন্য আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যেতে হবে। যতটুকু আমি আপনি চালিয়ে যাবো, তারপরে যেটা হবে এটা দায়িত্ব আমরা নিতে পারবো না। আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা আমার থাকবে যে আমি এটাতে ছাড় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার মনে পড়ে, তিনি বলেছেন রাহিমাল্লাহ আব্দান ইজাবা আসামহান ওয়াইজাস্তারা সামহান ওয়াইজাক্তাদা সামহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দাকে আল্লাহ রহমত করুন যিনি যখন বিক্রয় করে তখন ছাড় দেন, যিনি ক্রয় করে তখন ছাড় দেন, আর যিনি যখন মানুষের ফয়সালা করেন তখনও তিনি ছাড় দেন, অর্থাৎ কঠিন করেন না। জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি। আপনি দেখলেন, আমি একজন ইমামের ঘটনা বলছি, যিনি নাম বলতে চাচ্ছি না, যিনি বড় ইমাম, তিনি বলছেন একটা ঘটনা, সেটা দিয়ে বুঝতে চাচ্ছি। তিনি বলছেন যে একবার মরক দুর্ভিক্ষ লাগলো, তো আমি বললাম এক বন্ধুকে দেখো দুর্ভিক্ষ লাগছে, তাড়াতাড়ি তুমি জিনিসপত্র কিনে ফেলো। তো ও বাজারে গিয়ে যত কিছু আছে খাবার সব কিনে গোডাউন ভর্তি করে যায় আসবে সব, যেন আমাদের কোনো ক্ষতি না। বললো এর পরবর্তী সময় যখন দুর্ভিক্ষ লাগলো আমার মনে হলো যে আমি হারাম খাচ্ছি, কারণ মানুষের দুর্ভিক্ষের একটা কারণ হয়েছে, কারণ আমি যে সব কিনে ফেলছি বাজার তো আউট হয়ে গেছে, এখন মানুষ তো খেতে পাচ্ছে না। এটাও কিন্তু একটা হালাল কামের একটা বিরাট জিনিস, যেখানে আমি চিন্তা করবো যে আমি যে কাজটা করে ফেলতে পারছি আমার বন্ধুদের ক্ষতিগ্রস্ত হলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মার্কেট ধরার জন্য আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা এটাও কিন্তু শরীয়ত অনুমোদন করে না। আপনি যখন কিনবেন, আপনি জানছেন বাজারে, দেখুন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ধরনের বেচা কেনা নিষিদ্ধ করেছেন। একটি হচ্ছে যে কেউ গ্রামের মানুষ শহরে আসলে শহরের মানুষকে গ্রামের মানুষ থেকে কিনতে নিষেধ করেছে, অগ্রিম কিনতে নিষেধ করেছে। কেন? কারণ সে বাজারের দর জানে না, অগ্রিম গিয়ে তার থেকে কিনে ফেলবে, আর এতে করে কী হবে, সে লাভবান হবে, গ্রামের মানুষটা ঠকবে আর শহরের মানুষগুলো ঠকবে, কারণ তারা কিনতে পারেনি, একটু বেচা কিনা কথাবার্তা বলে কিনতে পারেনি। এটা তালাক রোগবান বলা হয়, আমাদের ফকিরা এটা ভালো করে জানেন, এটাও নিষিদ্ধ। ইসলামে এই জিনিসগুলো কেন নিষিদ্ধ? এটা কিন্তু নৈতিক দায়িত্ব হচ্ছে, আপনার হক কথাটা বলে দেয়া, যে আপনি যখন জানছেন যে জিনিসটার দাম কম, আপনি যখন জানছেন যে সে কমে বিক্রি করতেছে, বেশি বিক্রি করতেছে, আপনারও যখন বলা দায়িত্ব, যখন আপনি জানছেন যে দাম বেশি কিন্তু সে কমে বিক্রি করতেছে, তখন আপনার বলা এটা ইমানি দায়িত্ব। কারণ এমন হতে পারে সে ঠকে যাচ্ছে, সে ভুল করতেছে। আমার মনে পড়ে একবার মদিনাতে এক ভাই বেচা কিনা করতেন, একটা এরকম আমরা যেটা বলে গোত্রা বিক্রি করতেছে, তখন 25 রিয়াল দিয়ে এটা কিনা সহজ ছিল। তো আমাদের এক বন্ধু বা যে কোনো একজন, তিনি কিনার পরে বলে যে দেন 15 রিয়াল দেন, কিনে 15 রিয়াল। আসলে দামিগুলি 15 রিয়ালে বিক্রি হয় না, বেশি দামের নেই। তখন তিনি বললেন যে এটা দাম তো অনেক বেশি, আপনি 15 রিয়াল কিনছেন ঠিক কিনা, বা ঠিক আছে আপনি দেন। দেওয়ার পরে চলে গেছে, 2 দিন পরে দেখা করতে বলে ভাই আসলে এটা ভুল ছিলাম। বলছে ঠিক আছে আরও 10 রিয়াল দেন। বেটা এত খুশি হয়েছে কল্পনা বাইরে যে আমার এইটা আমার লস যাইত, লস হয় না আপনি টাকাটা দেওয়ার কারণ। এটা হচ্ছে আমানতদারি। আপনার আমার উচিত হচ্ছে এই বেচা কিনা আপনার যেটা হালাল ফুড নাকো যা বিক্রি করবো এখন, এটা তো আমানতদারি রক্ষা করো। আপনার যতটুকু না হলেই নয় অতটুকু আপনি লাভ করবেন, লাভের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয়, মানুষের জন্য কষ্টদায়ক বা এমন কিছু করা উচিত নয়। আমি বলছি না যে আপনি দেউলি হয়ে যান, এটা নয়, কিন্তু যতটুকু না হলেন অতটুকু আপনি করবেন। বই বিক্রির ক্ষেত্রেও আপনার দেখেন এখানে আমানতদারি আছে। অনেকেই দেখলাম আমার কিছু বন্ধুরা বেচা কিনা করে মাশায়েখদের বই, কিন্তু তাদের অনুমতি ব্যতীত বিক্রি করে দিচ্ছে। আবার অনেকেই দেখা যায় অমুক বেচা কিনার সাথে জুড়ে দিচ্ছেন হারাম অ্যাড, জানেন তো অ্যাডসেন্স বলা হয় যেটা, সেটাও জুড়ে দিচ্ছেন, এটাও তো হারাম যুক্ত করে দিলেন আপনি। তাহলে আপনি আমি এমন কিছু কাজ তাহলে করছি যেগুলো হারাম যুক্ত করে দিচ্ছে, আপনি হালাল কিন্তু রাখতে পারছেন না। এই জন্য হালাল আপনাকে রাখার
শতভাগ চেষ্টা আপনাকে করতে হবে, এরপরে যেটা ঢুকে যাবে সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি কোনো কারণে আপনি এগিয়ে বাঁচতে না পারেন। কারণ রোজগার আপনাকে করে যেতেই হবে, রোজগার যেহেতু আবার তিনি যদি কোনো আরেকজনের জমির দান কেটে নেন সেটা অন্যায় করছেন। সুতরাং বুঝা যাচ্ছে সব জায়গাতেই ন্যায় অন্যায় জিনিসটা রয়ে গেছে। আমার আপনার উচিত হবে সব জায়গাতে যেই ফিল্ডে থাকি না কেন, আমি যদি চাকরির ফিল্ডে থাকি সেখানেও আমার হালালটা দেখতে হবে, যে এই ক্লাসটা আমার ছুটে গেছে এই ক্লাসটা আরেক সময় করে দিতে হবে অতিরিক্ত, যে পড়াটা আমার পড়ানো দরকার বলে দায়িত্ব আমাকে দিয়েছে এটাতে ফাঁকিবাজি করলে আমার আয় হারাম হবে, পরবর্তী জেনারেশন সেটার শাস্তি ভোগ করবে, যেটা ডক্টর দাসাইফুল্লাহ বলেছে ভালো হলে সেটার ফল আপনি পাবেন এবং আল্লাহ তাআলা সেটার ফল আপনাকে দিবেন। আপনি যেখানে থাকেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকেন না কেন, যেখানে থাকেন সেখানে আল্লাহ তাকওয়াকে অবলম্বন করতে পারেন, তাহলে আপনার কাসবুল হালাল, আপনার জন্য আশরি হালাল হবে, অর্জন হালাল হবে, চাকরি হালাল হবে, আপনি বেচা কিনা হালাল হবে, আপনি সব জায়গাতেই এই সব জায়গাতেই আপনি নিজের তাকওয়া অবলম্বন করবেন যে আমি এখানে দুই নম্বরই করব না যত কিছুই হোক না কেন। আলহামদুলিল্লাহ আমি নিজে দেখেছি যারা এই জায়গাতে সততা অবলম্বন করে তারা উত্তর বৃদ্ধিই পায়, আর যারা সততা অবলম্বন করে না তাদের মাল নষ্ট হয়ে যায়, তাদের সম্পদ নষ্ট। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইতাফাররাকা, ফাইন বাইয়ানা ফাইন বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইয়িহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেচা কিনা যারা করে তাদের অপশনে থাকে, যদি তারা বর্ণনা করে বর্ণনা করে মানে এটা যে ভুল টুল এটা আছে এই সমস্যা আছে বর্ণনা করে দেয় আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দেন, আর যদি কোনো কাতামা দুইজনে যদি কোনো চুপ মারে কিরকম আমি পেয়েছি না দেখাইয়া নিয়ে যায়, আর তোমার হচ্ছে যে না দেখাইয়া বিক্রি করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহেকাত বারাকাত বাইয়াহিমা, তাদের দুজনের বরকত বিনষ্ট হয়ে যায়। এটাই আমি বলতে চাই পৃথিবীর বুকে আজ সমস্যা হচ্ছে এটা, সততার অভাব হয়ে গেছে, যারা সততা অবলম্বন করে তাদেরকে সবাই ভালোবাসে। আমি একটা উদাহরণ দেখি, আমি জিজ্ঞাসা করছি আমার ভাই জাপান থেকে গাড়ি আমদানি করে, তাকে জিজ্ঞাসা করলাম তো জাপান থেকে গাড়ি আমদানি কী কী লাভ পায়নি, বলে একটা জিনিস হচ্ছে তারা যা বলে তা পাওয়া যায়, তারা দুই নম্বরই করে না, আর অন্যখান থেকে আসলে চায়না থেকে একবার মাল আনছে পুরোটাই লোহার দিয়ে ঢুকাই দিছে, আমরাও তাই করি বাংলাদেশিরা কখনো কখনো রপ্তানি করার সময় ঠিক উল্টাটা দিতে চেষ্টা করি, তখন এরপরে আমরা কিন্তু পুরো সুযোগটাই হারাই। একবার যদি কোনো মানুষের ইয়া চলে যায় আস্থা চলে যায় তখন মানুষের দ্বিতীয়বার তারপরে আস্থা স্থাপন করে না। এই জন্য আমাদের উচিত হবে যেই বরকতময় ব্যবসার কথা আমরা বলছি সেটা যেখানে হোক কাজ হোক অর্জন হোক যেটা আমরা হালাল উপার্জন যদি হয় আমরা যেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতিটা অবলম্বন করি, সেটা হচ্ছে অবশ্যই আমরা ফাইন সাদাকা ওয়া বাইয়ানা সত্য কথা বলে এবং বর্ণনা করে তাহলে অবশ্যই সেটা কী হবে বরকত দিবে, আর সেটা যদি কোনো ওয়াইকা দাবা আর যদি মিথ্যা কথা বলে এবং দুইজনে যদি কোনো ওয়া কাতামা লুকুচুরি করে মহাকাত বারাকাত বাইয়াহিমা তাদের বরকত অবশ্যই নিশ্চিন্ন হয়ে যাবে। এটাই আমরা বলবো যে আজকে যারা আমাদেরকে এখানে আহ্বান করেছেন, আমি আলহামদুলিল্লাহ এতক্ষণ যে আলোচনা শুনেছি আমি নিজে উপকৃত হয়েছি এই দুই শেখের, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের এলমে বরকত দিন, আল্লাহ তাআলা তাদেরকে বহুদিন পর্যন্ত আমাদেরকে এলম দেওয়ার তাদেরকে তৌফিক দিন, এলমটা আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি মনে করছি যে এই আলোচনা শোনার পরে হারামের দিকে হাত বাড়ানোর আর কোনো সুযোগ নেই, আর যারা আমরা হালাল ব্যবসার দিকে যাচ্ছি আমরা অবশ্যই সততা এবং বর্ণনা দুটো জিনিস অবশ্যই রাখবো, সত্য কথা বলবো এবং বর্ণনা করে দিব যা সমস্যা আছে এবং সমস্যা আছে এটা এটা বলে দেব, আর একটা জিনিস করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেচা কিনার পরে যেটাকে বলা হয় যে যদি কোনো কারণে সে ফেরত দিতে চায় সেটা নিব। আমাদের সমাজের আজ যেটা প্রচলিত আছে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, এটা শরীয়ত বিরোধী কথা, এটা শরীয়ত বিরোধী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো এই ফেরতের জন্য আসে
সেইটা অবশ্যই ফেরত নেওয়া উচিত। রাসূল বলেছেন যে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য মানুষ ভুল করতেই পারে, বেসাকিনা অবস্থায় ফেরত দিয়ে দেন নেন। আমি অনেক মানুষকে দেখেছি যারা বেসাকিনা ফেরত দেয় নাই বা মানুষের মনে কষ্ট দিয়েছে, এই এই জিনিসে বরকত হয় না। আপনি হতে পারে সে, সে হতে পারে সে গ্রহণ অগ্রহণযোগ্য, আপনি ভালো হন। এমন ওদের বাসায় কেন নিল, আমার কষ্ট দিল, তিনবার খুলেছে, তাই হোক, আপনি ভালো হয়ে যান, এটাই হবে। এই 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 এখানে আমাদের আদর্শ হওয়া উচিত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।